Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি সিঙ্গারা রেসিপি। আর এই সিঙ্গারাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যেমন ক্রিসপি, তেমন ছোট ছোট কিউট সিঙ্গারা, খুবই ভালো লাগে খেতে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সিঙ্গারার পুর তৈরি করার জন্য আমি এখানে দুইটা মাঝারি সাইজে আলু কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা আর 1/2 চা চামচ মেথি। এগুলো দেওয়ার ফলে সিঙ্গারার মধ্যে দারুণ একটা স্মেল আসবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টা আস্ত কাঁচামরিচ মাঝখানে থেকে একটু ভেঙে দিয়েছি। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি এই সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। এখন হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। আমি আরেকটু ভালোভাবে কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই পানি দিয়েই আমি আলুগুলো রান্না করে নেব। তো আমি ঢেকে রান্না করছি না, কারণ ঢেকে রান্না করলে আলুগুলো একদম গলে যাবে। যখন পানিটা টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলা গুঁড়ার কারণে সিঙ্গারাটা খেতে অসাধারণ লাগবে আর সুন্দর একটা স্মেল আসবে। তো আমি এখন চেপে চেপে আলু যেগুলো অনেকটা আস্ত আছে একটু ভেঙে দিচ্ছি, এতে করে পুরটা অনেক সুন্দর হবে। তো পুরটা আমার রেডি। আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা করে নেব। তো আমি এখন সিঙ্গারার ডো বানাবো। এজন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি 7 মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এখন আমি সবগুলো শুকনো উপকরণ আগে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ অলিভ অয়েল। এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মেখে নেব। এই যে দেখুন কেমন একটা ঝরঝরে ভাব হয়েছে, আর এভাবেই হতে হবে। তেল দিয়ে মেখে নেওয়ার পর যখন সুন্দরভাবে একটা ঝরঝরে ভাব আসবে ময়দার মধ্যে তখন আমি এতে অল্প অল্প পানি অ্যাড করে একটা সুন্দর ডো করে নেব। আর এই ডোটা করতে এক একজনের বেলায় এক এক রকম পানি লাগতে পারে, এজন্য আমি পানির পরিমাণটা বলছি না। এই যে দেখুন একটা টাইট একটা ডো হয়েছে, আর এরকমটাই হলে সবচেয়ে ভালো হয়। তো আমি এখন 20 মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে রেখে দেব। একটা কিচেন ন্যাপকিন হালকা ভিজিয়ে ডোটার উপর আমি রেখে দিচ্ছি যাতে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। 20 মিনিট পর চলে আসলাম। এখন আমি ন্যাপকিনটা তুলে নিচ্ছি আর হালকা একটু মেখে নেব। তো ডোটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি ডোটা টুকরো টুকরো করে ভাগ করে নেব। এজন্য আমি একটা রোল করে নিচ্ছি আগে। এখন আমি একটা ছুরির সাহায্যে রোলটাকে
টুকরো টুকরো ভাবে কেটে নিচ্ছি। আর আমি এখন পরিমাণ মতো টুকরো করে গোল গোল করে নিলাম। এখন আমি সবগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর একটা টুকরো নিয়ে আমি এখন সিঙ্গারা তৈরি করে দেখাবো আপনাদের। তো একটা টুকরো নিয়ে আমি এখন বেলতে শুরু করেছি। এখন আমি একটা লম্বা আকৃতির রুটি বানাবো। আর সিঙ্গারার রুটিটা কিন্তু একটু লম্বাই হয়, তো আমার রুটি বানানোটা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন আমি সিঙ্গারা ফোল্ড করব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার বলার থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আমি একটা সাইড থেকে টেনে মাঝখানে নিয়ে আসলাম, আবার অন্য সাইড থেকে টেনে মাঝখানে নিয়ে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারার পুরটা। এখন আমি পেছন থেকে রুটিটা টেনে সামনের দিকে এনে লাগিয়ে দিলাম। আর এখন দুইটা দুই সাইড থেকে টেনে লাগিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল কিউট কিউট সিঙ্গারা। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এই তো আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। আর এটা কিন্তু আপনারা প্রায় 20-25 দিনের মতো রাখতে পারবেন। তো আমি আপনাদের এখন কিছু ভেজে দেখাচ্ছি। আমি চুলায় একটা প্যান নিয়ে এর মধ্যে ভাজার জন্য পরিমাণ মতো তেল এনেছি। সিঙ্গারাগুলো ছাড়ার আগে আমি একটা স্টিক দিয়ে চেক করে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, কারণ গরম তেলেই সিঙ্গারাগুলো ছাড়তে হবে। যখন একটু হালকা গরম হয়েছে তখন আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এই যে যখন নাকি সিঙ্গারার এক সাইড সাদা হয়ে আসবে তখন উল্টাতে হবে, তার আগে উল্টাতে যাবেন না। তো খুবই ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো ভাজতে হবে, না হলে ওপরে হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই তো আমার সবগুলো সিঙ্গারা ভাজা শেষ। আর যেগুলো আছে সেগুলো আমি ভেজে দেখাচ্ছি। তো এই তো আমি কিন্তু ফ্রোজেন করে রাখিনি, আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 1 কাপ ময়দা দিয়ে 30টা মিনি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন আমি সার্ভ করেছি। এই যে দেখতে পাচ্ছেন পেপারের উপর আমি নিয়েছি, জাস্ট দোকানের লোক আনার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ এবং টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা কিউট হয়েছে, সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো দেখতে। আমি আপনাদের একটা ভেঙে দেখালাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।